ওকে ওকে শুনেন, আমি বলবো পরে পরে, আগে সাকিবের সাথে আমাদের ইনফ্যাক্ট পরশু দিন ও দুবাই থেকে এসেই আমার বাসায় এসেছিল, যেটা আসার কথা ছিল। হয়তো আপনারা অনেকেই জানেন যে ও এসে আমার সাথে দেখা করবে, আমার বাসায় এসেছিল, তারপরে ওর সাথে কিছু কথাবার্তা হয়েছে, ওকে সময়ও দেওয়া হয়েছিল যে ঠিক আছে তুমি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, আমি পরে আবার বলবো আরও ডিটেলস। তারপরে আজকে আবার কালকেও আমার সাথে আবার কথা বলেছে এবং আজকে আমরা বোর্ডে বসেছিলাম আমাদের টোটাল প্ল্যানটা নিয়ে। আপনারা জানেন যে আমি একটা জিনিস অনেকদিন ধরে বলছি যে যদি কেউ কোনো ফর্ম্যাট খেলতে না চায়, বিশেষ করে আমাদের একটা জিনিস মনে রাখবেন, সিনিয়র প্লেয়ার যারা আছে তাদের কিন্তু এটা ট্রেমেন্ডাস প্রেশার। আপনার আমাদের কতগুলো ওডিআই, 14টা ওডিআই, 15টা টি টোয়েন্টি টেস্ট আছে, এতগুলো 8টা, সো টানা এই এক বছরে এত খেলা আসলে তাদের জন্য আসলেই একটু অসুবিধা, এটা আমাদেরকে বুঝতে হবে। কাজে এটা বুঝেই কিন্তু আমি বলেছিলাম, অনেকে মনে করে আমি রাগ করে বলেছি, আসলে রাগ করার কিছু নাই, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আসলে মাঝে মধ্যে প্লেয়ারদের ব্রেক দরকার। সেই জন্য আমি বলেছিলাম কেউ যদি কোনো ফর্ম্যাট খেলতে না চায় তাহলে আগে আগে বলে দিবে, কিন্তু লাস্ট মোমেন্টে সিরিজের আগ মুহূর্তে বললে আমাদের জন্য এটা একটা বিরাট সমস্যা। সো এই অনুযায়ী যাচ্ছিল, তো ওই আগে যে কন্ট্রাক্ট আমরা নিয়েছিলাম সেখানটায় ওটা গত বছরই শেষ হয়ে গেছে, এই বছরে আসলে কন্ট্রাক্টটা আমরা এখন আলাপ আলোচনা করিনি, মানে কারো কাছ থেকে লিখিত নেইনি, তো এটা আমরা নিয়ে নিচ্ছি। তো এইসব ব্যাপারেই ওর সাথে পুরো প্রোগ্রামটা নিয়ে আলাপ হয়েছে এবং আলাপ হওয়ার পরে ও ওর সিদ্ধান্ত একটা আমাদেরকে দিয়েছে, তো আমরা বলছি যে আগে ওর সিদ্ধান্তটা কি দিয়েছে এটা আপনারা শুনেন, তারপরে আমি আপনাদের সাথে কথা বলবো। যেটা হচ্ছে যে পাওনার সাথে কথা হয়েছিল গত পরশু দিন রাতেও, কালকেও কথা হয়েছে, আজকেও বোর্ডে কথা হয়েছে, যে আমরা পুরো বছরের প্ল্যানটা করতে পেরেছি এবং যেহেতু আমি তিনটা ফরম্যাটেই আছি, সো আমি তিনটা ফরম্যাটেই অ্যাভেলেবেল থাকবো সবসময়। বোর্ড অবশ্যই ডিসাইড করবে যে কোন কোন সময় আমাকে রেস্ট দেওয়া জরুরি কিংবা দেওয়া দরকার, সেটা বোর্ড সবসময় ডিসাইড করবে এবং সেটা ইনক্লুডিং এই সাউথ আফ্রিকা সিরিজ থেকেই, সো আমি সাউথ আফ্রিকা সিরিজেও অ্যাভেলেবেল। ওকে, সো আমি আপনাদেরকে আরেকটা জিনিস শুধু বলতে চাই, আপনারা যদি সিকোয়েন্সগুলো দেখেন, সাকিবের সাথে আমাদের প্রথম কথা যেটা হয় সে একটা ছুটি চেয়েছিল, ন্যাচারেল ও একটা ব্রেক চেয়েছিল, তারপরে সে আমাকে থার্ড ওডিআই দিন বলেছিল যে সে অ্যাভেলেবেল, সে খেলবে, এবং তারপরে সে আমার সাথে ওখানে যাওয়ার পরে যাওয়ার দুবাই যাওয়ার আগ মুহূর্তে আপনাদের সাথে একটা ব্রিফিং হয়, জালাল ভাইয়ের সাথে একটা কথা হয় যে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি সে ফিট না, এবং ওখানে গিয়ে কিন্তু আবার আমাকে বললো যে না আমি কিন্তু আপনার সাথে এসে ফাইনাল করব, যদি কিছু থাকে আমি আপনাকে বলবো। তারপর যাই হোক, কিন্তু ওখানটায় একটা আসলো যে আলটিমেটলি সে যাচ্ছে না, এই তথ্যটাই সে ওখান থেকে একটা সিদ্ধান্ত নিল, সিদ্ধান্ত নেওয়ার পরে জালাল ভাই আপনাদেরকে এটা জানিয়েও দিল, আমরাও একটা ছুটি দিয়ে দিলাম। তো পরশু দিন সে এসে আমাকে যে জিনিসটা বলেছে যে আসলে ও একটু মেন্টালি ডিস্টার্ব, এটা আমরা সকলেই কোনো না কোনো সময় এরকম হয় যে মানুষ মেন্টালি ডিস্টার্ব থাকতেই পারে, ও একটু মেন্টালি ডিস্টার্ব, এটা এখন অনেকে অনেক কিছু আপনারা স্পেকুলেট করে নিচ্ছেন এইটার জন্য এইটা এটা কিছু না, যে কোনো মানুষেরই যে কোনো এমন জিনিস থাকতে পারে যেটা আসলে কেউ জানেই না কেন মেন্টালি ডিস্টার্ব, সো ও মেন্টালি একটু ডিস্টার্ব, সেই জন্য ডিসিশন মেকিং নিতে ওর একটু সমস্যা হচ্ছে। যাই হোক, আমার সাথে লম্বা আলাপ আলোচনা হয়েছে এবং আলোচনার পরে সে আমাকে বলেছে যে সে সব ফর্ম্যাট খেলতে ইচ্ছুক এবং ইনক্লুডিং দিস সাউথ আফ্রিকা, এটা পরশু দিন, এবং তখন আমি বলেছি তুমি ঠান্ডা মাথায় আজকে রেস্ট নাও, তুমি মাথা ঠান্ডা করো, চিন্তা করো, আরও করে আমাকে জানিও। তো কালকে আমাকে ফোন করে বলেছে আসলেই আমি খেলতে চাই, আমি যেতে চাই, আমি তারপরও তাকে সময় দিলাম, বললাম ঠিক আছে তুমি কালকে বোর্ডে আসো। আজকে বোর্ডে আসলো, আমরা সবাই মিলে বসেছিলাম, তাদের টোটাল প্রোগ্রামটা নিয়ে তার সাথে বসেছি। এখন একটা দুইটা সিরিজ যদি কেউ না খেলে, এখানে আপনাদেরকে আমি বলি এটা নিয়ে এত স্পেকুলেশন করার কিছু নেই, এমনও হতে পারে বোর্ডও অনেক সিরিজে রাখবে না কাউকে, ড্রপ দিয়ে আমরা নতুন কাউকে টেস্ট করতে পারি। এখন এটা দিয়ে আপনারা বলবেন বোর্ড এটা কেন করলো, এটা করলো, এক একজন এক এক কমেন্ট করবে, এটা কিন্তু আসলে ঠিক না, ফর ক্রিকেটের বেটারমেন্টের জন্য ঠিক না। অনেক প্লেয়ার কোনো সিরিজে নাও খেলতে পারে, তার অসুবিধা থাকতেই পারে, সো এইটাকে আমি বলবো আপনারা স্পোর্টিংলি নেন, দিস ইজ পার্ট অফ দ্য গেম, এবং এটাই সব জায়গায় সারা পৃথিবীতে হয়ে আসছে, এবং সাকিব আমি মনে করি
যেহেতু সে আমাকে বলেছে, এটা আমার বলা উচিত না, যে ও একটু মেন্টালি ডিস্টার্ব, আমার মনে হয় এই সময়টা আমাদের সকলের সাকিবকে সাপোর্ট দেওয়া উচিত, উই শুড বি ওর সাথে থাকা উচিত, ওকে মেন্টাল স্ট্রেংথ দেওয়া উচিত আমাদেরকে। কাজে এইটা নিয়ে আর বেশি কিছু আলাপ আলোচনা, যে সমস্ত টক শো লেখালেখি হচ্ছে, আসলে এটা কারোর জন্যই ভালো না। একটা জিনিস মনে রাখতে হবে যে এরা সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, মাশরাফি, দে হ্যাভ গিভেন আ লট, অনেক কিছু করেছে দেশের জন্য, এবং এটা তো অস্বীকার করার কোনো পথ নেই। মানুষের কোনো একটা সময় একটা সমস্যা থাকতেই পারে, সেটা ফিজিক্যাল হোক কি মেন্টাল, ওই সময়টাই আমাদের তাদের পাশে থাকা উচিত, বোর্ডের থাকা উচিত। আমরা সবসময় ওদের পাশে আছি এবং সামনেও থাকবো। আপনাদের কাছেও রিকোয়েস্ট, যদি কিছু হয় সরাসরি জিজ্ঞেস করবেন, আমাকে জিজ্ঞেস করবেন, নাহলে যে প্লেয়ার তাকে জিজ্ঞেস করবেন, নিজেরা নিজেরা স্পেকুলেশন করেন না, তাতে করে অনেক কনফিউশনের সৃষ্টি হয়। থ্যাংক ইউ। সাকিব আল হাসান সব ফরম্যাটে অ্যাভেলেবল, আচ্ছা কালকে রাত্রে সে যাবে। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, ওখানে গেলেই ওখানে তিনটা ওডিআই, দুইটা টেস্ট আছে, প্লিজ আপনারা একটু বোঝার চেষ্টা করেন। কোনো একটাই যদি ওকে ও না খেলে, এটা এমন হতে পারে যে টিম ম্যানেজমেন্ট তাকে ওই একটা ম্যাচ ড্রপ করেছে, এটা হতে পারে যে ও একটা ম্যাচ রেস্ট চেয়েছে, এটা নিয়ে তো হুলস্থুল করার কিছু নেই, আপনারা প্লিজ এটা একটু দেখেন। বাট মোটটা কথাটা হচ্ছে, ও আমাদের টোটাল প্রোগ্রাম দেখে বলেছে সে খেলতে চায় এবং সে খেলবে তিনটা ফর্মে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমি একটা ব্যাপারে, এটা আসলে সাকিব বললে ভালো হতো, যে মানে আপনারা তো মেন্টালি এবং ফিজিক্যালি বলেছিলেন যে কিছুদিন আগে যে খেলার মতো অবস্থায় নেই, এখন আসলে সেটা টার্ন অ্যারাউন্ড হয়েছে কিনা কিংবা কীভাবে হবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, একটা মানুষ যখন বলেছে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ফিট না, তারপরে সে বলেছে ওর, ও যদি আপনি ধারাবাহিকতা দেখেন, ও আমাকে প্রথমে বলেছিল ও ছুটি চেয়েছিল, তারপরে বলল সে খেলবে, তারপরে আবার ও বলল ও ফিট না, তারপরে আবার বলল খেলবো না, আবার বলছে খেলবে, ওর যে একটু মেন্টাল ডিসিশন মেকিং সমস্যা হচ্ছে এটা তো বোঝাই যাচ্ছে। ফাইন, এখন আমরা ওকে সাপোর্ট করি, লেট হিম ডিসাইড, এখানে কোনো প্রেশার নাই, কিচ্ছু নাই, ও স্বতঃস্ফূর্তভাবে যদি সাকিব খেলতে চায় অবশ্যই উই ওয়েলকাম হিম, এবং সে যাবে ওখানে গিয়ে খেলবে। এখন কোনো একটা খেলা না খেললে এটা নিয়ে এত হুলস্থুল করার কিছু নাই, মানে আমার ধারণা সবই খেলবে, না খেললেও কোনো অসুবিধা নেই। দেখুন, কোনো জিনিস তো আসলে এক দুই দিনেই চেঞ্জ করা সম্ভব না, এখন অনেক বেটার স্পেসে আছি, যেহেতু আমি জানি পুরো ক্লিয়ার পিকচার আছে আমার সামনে, আর সাউথ আফ্রিকার ন্যাচারাল বিউটিতে গেলে হয়তো আরও তাড়াতাড়ি ভালো হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। অনেক সময় হয়তো না, আপনি যদি ডিফারেন্ট কোনো একটা ইসে যান, এনভায়রনমেন্টে যান, আপনার মেন্টালিটিটা অনেক চেঞ্জ হয়ে যায়। সো আশা করি সেরকম কিছু হবে ভালোভাবে এবং দলের জন্য বেটার পারফর্ম করতে পারে। সেই জন্য ও যাচ্ছে কালকে, ও যদি ওখানে গিয়ে রেস্ট চায় কোনো একটা ম্যাচে দিতে পারে, মানে এটা একদম এটা আমি চাচ্ছি এখানে এই বিতর্কের এখানেই অবসান হোক। ও সব ফরম্যাট খেলতে চায় অ্যান্ড বোর্ড হ্যাজ অ্যাকসেপ্টেড ইট, আমার মনে এই জায়গাটা থাকাই ভালো, দিস ইজ নাম্বার ওয়ান, ঠিক আছে। এখানটায় অন্য কিছু চিন্তা করে খামাখা সমস্যার আরও বৃদ্ধি পায়, আমাদের সাথে কোনো প্লেয়ারের কোনো সমস্যা নেই, এই জিনিসটা আপনাদেরকে আমি একদম বারবার বলে জোর গলায় বলে দিচ্ছি। আমার ধারণা ম্যাক্সিমাম খেলাই খেলবে, যদি এমনও হতে পারে কোনো একটা ম্যাচে তো আমরা নাও খেলাতে পারি, ওর তো ইচ্ছা করতে নাও পারে, ও যদি ঝগড়া নাই, একটা সবচেয়ে বড় কথা হচ্ছে এখন ওই সময়টায় ওদের ওর পাশে থাকা উচিত বলে আমি মনে করি, যেহেতু সে ডিসিশন মেকিংয়ে যেহেতু একটু সমস্যা হচ্ছে, কোনো একটা কারণে তার মেন্টাল একটু ডিস্টারবেন্সে আছে সে বা চিন্তিত, সেই জিনিসটা দূর করার জন্য ওর পাশে থাকা উচিত। আর সবচেয়ে বড় কথা, সাউথ আফ্রিকা আমার জানা মতে ইজ প্রবলি গোয়িং টু বি দ্য টাফেস্ট সিরিজ খেলতে যাচ্ছি আমরা। কিছুদিন আগে আমাদের উপমহাদেশে সবচেয়ে শক্তিশালী হলো ভারত, ওরাও তো হোয়াইট ওয়াশ হয়ে আসছে, জিনিসটা একটু চিন্তা করে দেখেন, ওখানটায় গিয়ে যে খেলা জেতাটা তো অসম্ভব। আমরা আশা করছি যে ওরা ভালো খেলুক, আমাদের টিম ভালো খেলবে, আর জিতলে তো অবশ্যই আমরা খুশি হবই, গ্র্যান্টেড কিছু না যে নিউজিল্যান্ডে একটা জিতে আসছে দেখে এখানে আমরা জিতে যাব, এই ধরনের চিন্তাভাবনা করাটা ঠিক না। আমরা তো আগে এত খেলার সুযোগই পেতাম না, এখন তো বাইরে সুযোগ পাচ্ছি,
এটা খেলতে খেলতেই আমাদের ছেলেরা ভালো খেলবে এবং সাকিবের ইনক্লুশন ইন দ্য টিম আমি ডেফিনেট যে টিম স্পিরিট অনেক বেড়ে যাবে। পাপন ভাই, পাপন ভাই, পাপন ভাই, একটা প্রশ্ন, এই যে একটু বলছিলেন যে আমরা একটু হুলস্থুল করছি, আপনাদের দুজনের কাছে যদি একটু জানতে চাই, আপনি কিন্তু কিছুক্ষণ আগে বলছেন যে একবার সে বলছে যাবে যাবে না যাবে যাবে না, আপনারা দুজনেই কিন্তু বাংলাদেশের ক্রিকেটে সুপারস্টার, আমি না মাঠে আপনারা না, এখন আপনারা দুজন যদি কথা বলেন, যে কোনো কথাই আমরা কিন্তু আমরা আমাদের দর্শকদের জন্য জানাই, তো আপনারা কথা বলার ক্ষেত্রে যদি আরেকটু হিসাবই হন ঘটনাটা দেখেন, তারপরে ও আবার এখন যখন বলছে যে না এখনো খেলতে মনে করছে হি ইজ খেলতে পারবে, এখন অনেকটা বেটার ফিল করছে, ফাইন, এইগুলোকে এভাবেই একটু নেন। এখন অনেকে কেউ বলে অমুক এইটার জন্য সে যাচ্ছে না, কেউ বলে অমুকের সাথে ওর সম্পর্ক সমস্যা এর জন্য যাচ্ছে না, এত স্পেকুলেশন করাটা ঠিক না, আমি এটা বলতে চাচ্ছি সে নিজেই তো স্বীকার করেছে যে সে একটু ডিসিশন মেকিংয়ে তার সমস্যা হচ্ছিল, এটা যখন বলেছে এরপর তার কোনো কথা নাই, এবং আমাদের টোটাল প্রোগ্রামটা দেখেছে, দেখে বলেছে যে আমি সব ফর্ম্যাট খেলতে চাই, এবং আমরাও তাকে কিন্তু রেখেছি অল ফর্ম্যাটসে, এটা নিয়েও কথা ছিল যে আমরা সব ফর্ম্যাটে রাখলাম যে তাকে আমরা রেখেছি, ও বলেছে আমি চাচ্ছি এই জিনিসটা অবসান হোক, আমাদের টিম যাচ্ছে, সাকিবও যাচ্ছে, আমাদের টিম ভালো খেলুক, আপনারা সবাই দোয়াটা করবেন। থ্যাংক ইউ।